وعليكم السلام ورحمة الله وبركاته زي شماني تبان بارك الله فيك মহিলাদের দের মাথার চুল কাটা যাবে কিনা বা কাটলে পাপ হবে কিনা এটা ছিল প্রশ্ন আর আরেকটা কথা অ্যাড করছেন যে মাথার ঝরে যাওয়া চুলগুলো জড়িয়ে রেখে বিক্রি করা যাবে কিনা তাহলে দুইটি প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর হলো মহিলাদের মাথার চুল কাটা দুই ভাবে একভাবে হলো মাথার চুল ছোট করে রাখা আরেকটা হলো যে সৌন্দর্য করার জন্য মেয়েদের মাথার চুল সামনের দিক থেকে কিছু কাটাছাটা করা সৌন্দর্য করার জন্য এই দুই রকম সিস্টেম তো উভয় প্রকারের নীতি গ্রহণ করতে হলে অবশ্যই স্বামীর অনুমতি লাগবে যদি মেয়েরা স্বামীর অধীনে চলে যায় তাহলে স্বামীর অনুমতি লাগবে স্বামী যদি বলে যে ঠিক আছে সৌন্দর্যের জন্য তুমি সামনের চুল অগ্রভাগ থেকে কিছু কেটে সৌন্দর্য করার কাজ করো তাহলে করতে পারে সমস্যা নাই কোনো পাপ হবে না আরেকটা হলো সেটা পাওয়া যায় সালাফে সালিহিন থেকে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার আল্লাহ রসুলের মৃত্যুর পরে তাদের মাথার চুল ছোট করে রেখেছিলেন ছোট বলতে এখন পুরুষের মতো না মানে পিছনে যে মহিলাদের চুল অনেক লম্বা থাকে সেগুলো কাঁধ বরাবর করে নিয়েছিলেন কাঁধ বরাবর যেমন বাবরি চুল রাখা হয় এরকম উদ্দেশ্য হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বিবাহের আশা নাই এটা নিষিদ্ধ যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের বিবাহ হয়েছে তারা মুমিনদের মা হয়ে গেছে আর মার সাথে তো কারো বিবাহ নাই তাই না এটা কোরআনে আছে সূরা আহজাবে সবার মা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ আছে সবার মা দুনিয়াতে যত মানুষ আছে সবার মা জননী উম্মাহাতুল মুমিনদের মুমিনদের উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা তো তারা বিবাহের আশা রাখেনি মাথার চুল ছোট করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরে তো এভাবে চুল ছোট করে রাখা যেতে পারে মহিলাদের যদি বিবাহের আশা না রাখে স্বামী মারা গেছে অথবা স্বামী জীবিত থাকা অবস্থায়ও যদি কেউ কোনো স্বামীর অনুমতি থাকে যে ঠিক আছে ঘাড় বরাবর করে নাও তোমার যদি সমস্যা হয় কাঁধ বরাবর করে নাও তাহলে কাটতে পারে এক কথায় স্বামীর অনুমতি সাপেক্ষে চুল সৌন্দর্য করার জন্য বা ছোট করে রাখার জন্য উভয়টাই জায়েজ হবে ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন যেটা করছেন সেটা মাথার চুল জগিয়ে জগিয়ে সেগুলোকে বিক্রি করা না এটা করা যাবে না এটা হারাম এটা হারামের জন্য যে এই চুলগুলো যারা কিনে নিয়ে যাচ্ছে তারা কি করে জানেন এই চুলগুলো তারা কিনে নিয়ে সেটা আপনার নতুন চুল তৈরি করে আর এভাবে পরচুল ব্যবহার করা কি হারাম কাবিরা গুনাহ বড় ধরনের হারাম কারো মাথা টাক হয়ে গেছে এখন সে কেনা চুল ব্যবহার করছে এই যে ব্যবহার করা এটা হারাম এটা হারাম আর এই চুলগুলো তৈরি করে ওরা নিয়ে যে এই চুল তৈরি করে এই জন্য নিয়ম হলো মাথার চুল জমিয়ে সেটা পোড়ায় দেবেন আগুন দিয়ে পোড়ায় দেবেন বা ফেলে দেবেন এটা বিক্রি করবেন না যদিও তারা অনেক টাকা মূল্য কিনে নিয়ে যাচ্ছে অনেক সময় বাচ্চারা দেখা যায় যে ওই যে ফেরিয়ালার কাছ থেকে বাদাম বা এই জাতীয় হাবি যাবে কিনে খাইম আইসক্রিম চুলের মাধ্যমে ইত্যাদি তো এগুলো করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন বারাকাল্লাহু ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ